বিশ্বে কতই না দেশ রয়েছে, তবে সুখী আর সৌন্দর্যপূর্ণ খুঁজে পাওয়া বেশ কঠিন। এই তালিকায় হাতে গোনা কয়েকটি দেশ রয়েছে, যার মধ্যে নরওয়ে অন্যতম। ছবির চেয়ে সুন্দর, পরিষ্কার ও পরিচ্ছন্ন দেশ, সবাই যেন শান্তির সঙ্গে বন্ধুত্ব করে চলে এ দেশে, একে অপরের সাহায্যে এগিয়ে চলায় যাদের ধর্ম, বিশ্বের সবচেয়ে শান্ত জনপদ, দীর্ঘায়ু, শারীরিক সুস্থতা, ব্যক্তি স্বাধীনতা এবং সামাজিক সহায়তার জন্য জনগণ শান্তির আধারে বাস করে। সুন্দর প্রকৃতি, প্রচুর অর্থ, নিশীথ সূর্যের দেশ নরওয়ের অভিযোগ করার কিছুই নেই। নরওয়ে বললে নোবেল শান্তি পুরস্কারের কথাও মনে আসে। রাজধানী অসলোতে রয়েছে নোবেল পিস সেন্টার, যেখানে শান্তিতে নোবেলজয়ীদের বিশেষভাবে স্মরণ করা হয়। অসলোর গ্র্যান্ড হোটেলের ঝুল বারান্দায় দাঁড়িয়ে দর্শকদের অভিনন্দন গ্রহণ করেন নোবেল শান্তি পুরস্কার বিজয়ীরা। নরওয়ে বছরে 8 মাস বরফের নিচে ঢাকা থাকে, বছরে 2 মাস এখানে সূর্য ওঠে না। নভেম্বরের 21 তারিখ থেকে জানুয়ারির 21 তারিখ পর্যন্ত সময়টাকে তাই ডার্ক পিরিয়ড বলা হয়। এ সময় আকাশে নর্দার্ন লাইট বা অরোরা বুরিয়াল দেখা যায়, আকাশে লাল সবুজ রঙের আলোর খেলা। এই অরোরা দেখতে অনেক পর্যটক এ সময় এখানে আসেন। আর বছরের 2 মাস এখানে আবার সূর্য অস্ত যায় না। মে মাসের 21 তারিখ থেকে জুলাইয়ের 21 তারিখ এই সময়টাকে বলা হয় মিডনাইট সানের সময়। প্রাকৃতিক এই ঘটনাটিকে হোয়াইট নাইট বা শ্বেতরাত্রি বলেও উল্লেখ করা হয়। নরের অবিশ্বাস্য প্রাকৃতিক সৌন্দর্যের আরেকটি উৎস এর সমুদ্রখড়িগুলো, যা ফিয়র্ড নামে পরিচিত। বরফ যুগের শেষে এর গভীর উপত্যকা এবং সংকীর্ণ খাড়িগুলো সমুদ্রের পানিতে ডুবে যায় এবং মনোমুগ্ধকর এই প্রাকৃতিক সৌন্দর্য সৃষ্টি হয়। যদিও বিশ্বজুড়ে এরকম অসংখ্য সমুদ্রখাড়ি রয়েছে, কিন্তু নরওয়ের সমুদ্রখাড়িগুলো পর্যটকদের নিকট অত্যধিক জনপ্রিয়। প্রতি বছর হাজার হাজার পর্যটক এই পরাবাস্তব দৃশ্য অবলোকন করতে নরওয়েতে আসে। বিশ্বজুড়ে স্ক্যান্ডিনেভিয়ান এই দেশটির পরিচিত মূলত মধ্যরাতে সূর্যের দেশ হিসেবে থাকলেও এটি ছাড়াও এই দেশটির বিশেষত্ব হিসেবে রয়েছে এর বিস্ময়কর প্রাকৃতিক সৌন্দর্য। রূপকথার গল্পের মতো সুন্দর সব সমুদ্রখাত, অরোরা বোরিয়ালিস বা উত্তরের আলো, তুষার ঢাকা মালভূমি আর অবিশ্বাস্য সুন্দর সব পর্বতমালা। জান্নাত নিপু, সমকাল।